এজন্য নামাজের মতন সমাজে যদি আজকে শান্তি তৈরি করতে হয়, নামাজে যেমন একজন ইমামের কমান্ড মানি, সমাজের ইমাম এমন ইমাম লাগবে যে ইমাম নামাজি। কথাগণ ঠিক কিনা? মসজিদের ইমাম নির্বাচনের সময় দেখে সুন্নতি দাঁড়িয়ে আসেনি, এই কথা কর, দেখে সুন্নতি ডুবে আসেনি, সুন্নতি জামা আসেনি, কোরআনের তেলাওয়াতটা সহি শুদ্ধ কিনা কথা কর না কে? বাড়িতে পর্দা আছে না নাই? হ্যাঁ, তো মসজিদের ইমাম এভাবে যাচাই করে নির্বাচন করে, সমাজের ইমাম যদি এভাবে যাচাই করে নির্বাচন করত নামাজি কিনা, সুন্নতি লেবাস আছে কিনা, সুন্নতি দাড়ি টুপি আছে কিনা, তাহলে অবশ্যই সমাজের ওই ইমাম সমাজে শান্তি প্রতিষ্ঠিত করত। আমার নবীর তিরোধানের পরে খুলাফায়ে রাশেদার যতটা ইমাম ছিল মসজিদের, তারা আবার সমাজের ইমাম কথা কন, এই কথা কন। আবু বকর মসজিদে খুতবা দিয়েছে, আবার আবু বকর রাষ্ট্রের পরিচালনা করেছে, আবার বিচার ব্যবস্থা চালিয়েছে, কথা কোন ঠিক কি ঠিক না? এখন ডিভিশন তৈরি হলো, যারা বিচার করবে তারা ইমামতি করবে না, যারা ইমামতি করবে তারা বিচার করবে না, আবার যারা ইমাম তারা যদি বিচারে যে একটা কথা বলে কয় হুজুর আপনি বেড়ে আসছেন কে, কথা কোন না কে? হুজুর মানুষ শুধু মসজিদ নিয়ে থাকেন, জিকির নিয়ে থাকেন, কিন্তু না, একজন আলেমকে সমাজ নিয়েও ব্যস্ত থাকতে হবে, আলেমদেরকে সামাজিক সেবায়ও এগিয়ে যেতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, আলেমদের ভিতরে সবচেয়ে বেশি অনৈক্য এখন দিয়ে কিছু কর না, জবাব দেন ঠিক কি না? এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে স্টেজে বসে ফতোয়া দেয়, গালি দেয়, ইসলামে কি গালি দেওয়া জায়েজ আছে? লা তাসুব্ব আহাদুকুম ইন্না শিবাবা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কার কথা? রসুলের কথাই আল্লাহর কথা, আল্লাহর রসুল বলেছেন কাউকে গালি দিও না, গালি দেওয়া ফুসুকি গুনাহ, কতল করা কুফুরি গুনাহ। সুতরাং আলেমদেরকে আগে ভালো হতে হবে, তারপরে মুসল্লিরা ভালো হবে, কথা কোন ঠিক কিনা? ইমাম যদি ভালো হয় মুসল্লি ভালো, ইমাম খারাপ হলে মুসল্লিও খারাপ, কথা কোন? জোরে কোন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাত। নবীজি বলেছেন আমি নবীর জন্য দুটি জিনিসের হেফাজত যারা করবে আমি রসুল তাদের জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ, কোন রসুলকে জান্নাতের জামিনদার কারা কারা বানাতে চান? মাশাআল্লাহ, হাত তোলার কথা বলি নাই কিন্তু তুলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ, মনের ভিতরে স্পিড আছে, চেতনা আছে, কথা কন। এই চেতনা হলো ইসলামের চেতনা, চেতনার নামে ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না, চেতনার নামে ইসলামের বিরোধিতা করা যাবে না। এমন চেতনা বাংলার জমিনে আছে যেই চেতনায় ইসলামের বিরুদ্ধে কথা বলতে শিখা আছে না নাই? কালীগঞ্জে নাই না? এত সম্মেলন হয় কালীগঞ্জে, এটা বাংলাদেশে আর কোথাও হয় না, আছে? তাহলে তওবা করতে হবে যাতে না থাকে। জামিন বানাতে চান কারা কারা হাতটা তুলে আমার আল্লাহকে দেখো, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এখন আমলটা করে না না করে, এই আমল করে না না করে, রসুল বলেছেন যারা জবানের হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর রসুল বলেছেন আমি তাদের জান্নাতের জামিনদার। তারপর আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আত
আতুল যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো শক্তভাবে। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। মুসলমানের অভিভাবক কে? এই কথা কোন মুসলমানের অভিভাবক কে? ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী, তাই না? তিনি উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে রসুল বলছেন অশিফা উন নাফিক, এই কোরআন হলো উপকারী ঔষধ। আমি এক কথাই বলে দেই, কোরআন যে উপকারী ঔষধ তার প্রমাণ বাংলাদেশে সন্ত্রাসের সাথে কোনো আলেম হাফেজ জড়িত নয়। মারহাবা কোন, আরো জোরে কোন, বাংলাদেশে কোন আলেম হাফেজ নেশার সাথে জড়িত নয়। কথা কোন ঠিক কি ঠিক না? আরো এরকম হাজার খানেক উদাহরণ দেওয়া যাবে, কিন্তু আলেম না নেশার সাথে জড়িত, আলেম না সন্ত্রাসের সাথে জড়িত, আলেম না বোমাবাজির সাথে জড়িত। যারা আলেমদের উপরে তোহমতটা দিয়েছিল আজকে তাদের মুখ থুবড়ে গেছে, কারণ প্রমাণ করতে পারে নাই আলেমরা জঙ্গিবাদ করে। বরং জঙ্গিবাদ করেছে বাংলাদেশের ইংরেজি মিডিয়াম প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? জঙ্গিবাদ প্রতিরোধ করার জন্য মাদ্রাসা মসজিদ খোঁজা শুরু করেছে, গিয়া দেখে তাহাজ্জুদ করে কান্দে, কোরআন তেলাওয়াত করে। আর এই কারণেই বললাম আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র চ্যাম্পিয়ন। আলহামদুলিল্লাহ। কোন গুচ্ছ পদ্ধতিতে 20টা বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা হয়েছে, মাদ্রাসার ছাত্র প্রধান ফার্স্ট, সর্বোচ্চ মার্কস। আলহামদুলিল্লাহ বলবেন না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র প্রথম স্থান। আলহামদুলিল্লাহ। কোন সাত কলেজে পরীক্ষা হলো, মাদ্রাসার ছাত্রই প্রথম স্থান। এখন এরকম অ্যালার্জি শুরু হয়েছে নাস্তিক মুরতাদদের, তারা প্রথমে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চ একটা মাদ্রাসা হয়ে গেছে, মাদ্রাসা শিক্ষার উচ্চ বিদ্যালয় হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়কে বলছে। এখন তারা বলতেছে গোটা বাংলাদেশ মাদ্রাসার ছাত্র দখল করে ফেলেছে, মাদ্রাসার ছাত্র দেয় যেগুলি ল্যাংরা আতুর খোঁড়া ওইগুলি, আর ওইগুলি কোরআন তেলাওয়াত করে আর তাহাজ্জুদ করে আল্লাহর এমন রহমত পায় ওরা সবার শীর্ষে চলে যায়। আলহামদুলিল্লাহ। কোন এজন্য ভালোটা যদি মাদ্রাসায় দিতেন তাহলে কি হতো দেখতেন? এখন তাদের অ্যালার্জি বেড়ে গেছে, কারণ মাদ্রাসার ছাত্র যদি এসপি হয় ডিসি হয় তাহলে কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারবে না, মদের বার বসায় মেয়ে নাসায় মদ পান করতে পারবে না, ক্যাসিনো প্রতিষ্ঠিত করতে পারবে না, নারীদেরকে নিয়ে অবৈধ অবৈধ সম্পর্ক করে রাতের পর রাত কাটাতে পারবে না। কথা কয় না? এজন্য তাদের অ্যালার্জি বেড়ে গেছে। আর যারা দিন মহাব্বত করে আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের মনে তৃপ্তির ঢেকুর আমার মাদ্রাসার ছেলেরা এগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন এজন্য মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় এখন সিলেবাসের সমন্বয় করেছে সরকার। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান আছে, গণিত আছে, জীববিজ্ঞান আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, আছে না নাই, ইংরেজি আছে, বাংলা আছে, সমাজ বিজ্ঞান আছে, ইসলামের ইতিহাস আছে এবং ইতিহাস কালচার আছে, আছে না নাই, পাশাপাশি কোরআন হাদিসও আছে। সুতরাং মাদ্রাসায় যারা পড়বে তারাই শ্রেষ্ঠ সেলিব্রিটি হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এখানে আল্লাহর কোরআন আছে, এখানে দিন আছে, এখানে রসুলের সুন্নাহ আছে। কথা কোন ঠিক কি ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন। আর অন্যান্য জাতি যারা তারা আমাদেরই ভাই, কারণ আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা কে? এ কথাটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
তোমাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি তোমাদের পালনকর্তা, অতএব আমাকে ভয় করো। ভয় করব কাকে? জোরে জোরে কর। তারপরে আল্লাহ বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ। আল্লাহু আকবার। وَمَن يَعْتَصِم بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর কিভাবে তোমরা কুফরি করো, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে, তোমাদের মধ্যে রয়েছে তার রসুল, আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে অবশ্যই সে সরল সঠিক পথ ইসলামে আছে। কথা কোন ঠিক কে ঠিক না? সুতরাং আসুন ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আমিনের দিনকে ধারণ করে, আল্লাহর কোরআনকে ধারণ করে, আল্লাহ কবুল করেন। জোরে জোরে কোন আমিন। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি, ওই হাদিসটা শেষ করে রসুল বলছেন, ও শিফা উন্নাফি, তারপরে বলছেন ও নুরুল মুবিন, এটা হলো প্রকাশ্য আলো, তারপরে বলছেন ও আকদুল লিমান তুমসিকা বিহি, এটা হচ্ছে মুক্তির একটা চুক্তিপত্র, মুক্তির চুক্তিপত্র হচ্ছে কোরআন। এ কোরআন বলবে আপনি মুক্তি পাবেন কি পাবেন না, আসুন সেই যোগ্যতা অর্জন করি, আল্লাহ কবুল করুন। তারপরে ও আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়াহু, রসুল বলছেন এই কোরআন যারা ফলো করবে তারা মুক্তি প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য আসুন আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করি, আল্লাহ কবুল করুন। জোরে জোরে কোন আমিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হযরতে হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আনা আমুরুকুম বি খামসিল্লাহি আমারানি বিহিন্ন বিল জামাআ, তিনি বলেন আমি পাঁচটা কাজের ব্যাপারে আদিষ্ট হয়েছি। কয়টা? এক নাম্বার হলো আমারানি বিহিন্ন, ওই পাঁচটার মধ্যে এক নাম্বার হলো বিল জামাআ, একটি হলো ইসলামী জামাত, মুসলিম জামাত, আমরা জামাতবদ্ধ জীবন যাপন করব, জামাতবদ্ধতার বাইরে থাকা যাবে না, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, এর বাইরে থাকা যাবে না। দ্বিতীয় হলো অসাম্মে, এর ভিতর থেকে যত আদেশ নিষেধ আছে ওগুলি শুনতে হবে। তৃতীয় হচ্ছে বলে ইতাআত করা, ওগুলির প্রতি আনুগত্য করা, ওগুলিকে মেনে নেওয়া, তৃতীয় হচ্ছে আনুগত্য, চতুর্থ হচ্ছে অল হিজরা, দিনের জন্য প্রয়োজনে হিজরত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। পঞ্চম হচ্ছে অল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন জিহাদের কথা কইলেই কয় জঙ্গি, কথা কখন বলবো, সময় তো কম, গুছিয়ে বলবো কখন। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে হলো মন্দ কাজকে উপরে ফেলে দিয়ে তদস্থলে ভালো কাজ প্রতিষ্ঠিত করা। যেমন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, তাহলে কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদের কথা বলেছে? তার মানে কি মাদক উপরে ফেলে দিয়ে তদস্থলে মানুষকে নেশামুক্ত করে ভালো সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন নকলের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, তাহলে জিহাদ শব্দটা ভালো অর্থে ব্যবহৃত হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? তো আসুন আমরা এই পাঁচটা নির্দেশ আল্লাহ তাআলার রসুলের পক্ষ থেকে আমরা মেনে নেই, আল্লাহ কবুল করুন। তারপরে রসুল বলছেন ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাতি ক্বিদা শিবরিন, যে ব্যক্তি ইসলামী জামাত থেকে এক বিগত পরিমাণ বেরিয়ে গেল, ফাকাদ খালা আরিবকাল ইসলাম মিন অনুকিহি, সে যেন ইসলামের রশিকে তার গলা থেকে খুলে ফেলেছে। এজন্য আসুন ইসলামের রশিকে আপনি গলা থেকে খুলে ফেলতে চান না গলায় রাখতে চান? ইসলামের রশি গলা থেকে খুলে ফেলতে চান না রাখতে চান? তাহলে ঐক্যবদ্ধভাবে জীবনযাপনের কোনো বিকল্প নাই, জামাতবদ্ধভাবে জীবনযাপনের কোনো বিকল্প নাই, জামাতবদ্ধভাবে আমরা জীবনযাপন করবো ইনশাআল্লাহ, আর জামাতবদ্ধভাবে আমরা আল্লাহর কোরআনকে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে কোনা